আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব যে নিজের নামে কোডলিংটন কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা এটি করার জন্যে আপনাদেরকে কিন্তু সরাসরি ব্রাউজারে চলে যেতে হবে তো যাই হোক মোবাইলের বেস্ট ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো নেওয়া পরে এখানে সার্চবারে সার্চ করবেন আপনি যেই নামে কল রিংটন রাখবেন কিংবা সেভ করে রাখবেন তো সেই নামটি এখানে সার্চ করবেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখার জন্য যে কোনো একটি নাম সার্চ করব করার পর সেটি কল রেপিং করে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে সার্চ বার সার্চ করবেন ডাব্লু ডাব্লু ডট হ্যাঁ আজিস কল রিংটন ডট কম করার পরে সার্চ বারে সার্চ করবেন এক কথায় আপনার নামটা দেওয়ার পরে আপনি কল রিন্টন লেখে সার্চ করবেন করার পরে নিচে স্ক্রল করবেন করার পরে এখানে কিন্তু সমস্ত পেয়ে যাবেন এখানে দেখুন বলছে আজিজ প্লিজ পিক আপ দ্য ফোন রিন্টন ঠিক আছে এখানেও বলছে মিস্টার আজিস প্লিজ পিক আপ দ্য ফোন হ্যাঁ

সেভ মানে ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে তিন ডটে ক্লিক করবেন তিন ডটে ক্লিক করার পর ডাউনলোড লেখা এসেছে এই ডাউনলোডে ক্লিক করবেন সেটা কিন্তু ওই যে নিচে দেখুন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন বা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এই দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো চলুন আমরা এবার আমার যে আরও একটা যে কোনো আর একটি নাম দেখি আবার যে কোনো নাম আবার সার্চ করি আমি এক্সাম্পল আবার করি ডাব্লুডাব্লিউ ডট রাস কল রিংটন ডট কম দেখুন সার্চ করলাম এখানে দেখুন রাস দেখলাম রাজও চলে আসলো যে এখানে দেখুন রাস পিক আপ দ্য ফোন ঠিক আছে তো যে কোনো এক জায়গায় যে কোনো এক জায়গায় টিপ মানে ক্লিক করবেন তো নিজেই শুরু করবেন আবার সেটা ডাউনলোড করে নিবেন নেওয়ার পরে এক্সাম্পল আমাদের কাজ শেষ এবার চলুন আমরা ফাইলে চলে যাই এই যে আমার ফাইল ফাইলে চলে গেলাম ফাইলে ফাইলে চলে যাওয়ার পরে ডাউনলোডের জিনিসগুলি দেখুন এখানে সিগুনটি আসে সিগিটি এখানে চলে আসে এখানে ক্লিক করবেন পর দেখুন এখানে আমি কিন্তু দুইটির কেবল ডাউনলোড করলাম একটি আগের সেভাবেই কিন্তু খুব সহজে ক্রোম ব্রাউজারে যে কোনো নাম সার্চ করে আপনি কিন্তু কোয়ালিনটন তৈরি করতে পারবেন তো বন্ধুগণ এবার কথা হলো আপনি যদি এমআই মোবাইল ব্যবহার করে থাকেন আর আপনি যদি না জেনে থাকেন যে কীভাবে এমআই মোবাইলে কল লিন্টন সেভ করে তো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন তো বন্ধুগণ দেখুন এখানে আমি দুইটি নাম একটি হলো রাজ নামে আর একটি আজিজ নামে দুইটি আমি কল লিন্টন ডাউনলোড করেছি সেগুলি সেগুলো কিন্তু আমি সেভ করে দেখাবো আপনাকে তাই এই জন্য করতে হবে কি আপনি প্রথমে সরাসরি এগুলো চিহ্ন করে নেবেন নেওয়ার পরে এখানে দেখুন মোর সেটিংস মোর সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কপি কপিতে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন আমার কিন্তু সিপস নেই মোবাইল লাগা তাই বলে এখানে দেখা যাচ্ছে স্টোর ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে মানে ক্লিক করার উদ্দেশ্য হলো এখানে যে কোনো ব্রাউজারে সেই দুটি সেই দুইটি কল রিন্টন রাখার জন্যে তো আমি এখান থেকে যে কোনো একটি মানে ফোল্ডার চুজ করছি এখান থেকে আমি এক্সামটি চুজ করলাম তারপরে আমি করলাম অডিও অডিওতে করার পরে এখানে কিন্তু আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে দেওয়ার পরে আমি এখানে কিন্তু ওকে করে দিলাম এখানে কিন্তু আমি সেই দুইটি কলডিনার ঢুকিয়ে গেছে তো এবার চলুন আমরা দেখে নিই কীভাবে সেভ করা যাবে তো তাই জন্য করতে হবে কি সরাসরি উপর থেকে এই কোণে দেখুন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন এই যে মাইক হ্যাঁ সাউন্ডস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন ফোন রিংটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে দুইটা সিম তার মধ্যে আপনি যেই সিমটাতে সেভ করতে চান যেই রিন সেই সিমটি সিলেক্ট করে নেবেন নাও এখানে ক্লিক করবেন হ্যাঁ লোকাল রিংটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুকোন আমি আগে যেই মানে ডাউনলোড করেছি যেই নেমগুলো সেগুলো কিন্তু আমি কপি করে আমি কিন্তু এই অডিওর মধ্যে রেখেছি তাই জন্য আমি অডিওতে চলে গেলাম এখানে যাওয়ার পর দেখুন বন্ধুগণ এই যে মিস্টার আজিস আপ কল করা হয় প্লিজ ফোন উটাই তো এটা আমি এখানে রাইট করে দেবো পর এখানে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর দেখুন বন্ধুগণ এখানে আমার এই সিমেতে কিন্তু সেটি সিলেট হয়ে গেছে তো বন্ধুগণ এবারে আমি কিন্তু অন্য মোবাইল থেকে কল করে আপনাকে দেখাচ্ছি যে কল রিংটার্নটা সেভ হলো কি না তো বন্ধুগণ আমার ভিডিওটি যদি আপনাকে একটু একটু কাজে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুগণ আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ